ইউরোপ ছেড়ে গেছেন, পাড়ি জমিয়েছেন সৌদি লীগে, তাতে কি পর্তুগিজ মহাতারকা যে এখনো ফুরিয়ে যাননি তা তিনি প্রমাণ করেছেন সৌদি ফুটবলে নিজের অভিষেক ম্যাচে। পিএসজির বিপক্ষে রিয়াদ অল স্টার একাদশের হয়ে মাঠে নেমেই দলের প্রথম দুই গোলের দুটি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুতে রোনালদোকে কেইলর নাভাস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। পিছিয়ে পড়া রিয়াদ অল স্টার একাদশকে সফল স্পট কিক থেকে গোল করে সমতায় ফিরিয়েছেন ক্রিস্টিয়ানো। এরপর প্রথমার্ধে দ্বিতীয়বারের মতো পিছিয়ে পড়ে রিয়াদ অল স্টার একাদশ, আবারও দলের ত্রাণকর্তা ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ। দ্বিতীয় প্রচেষ্টায় পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসকে পরাজিত করেছেন পর্তুগিজ মহাতারকা। প্রথমে হেডে বল জালে পাঠাতে ব্যর্থ হওয়ার পর জোরালো শর্টে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন্টিওর জয়ী পর্তুগিজ এই মহাতারকার জোড়া গোলে প্রথমার্ধে সমতা নিয়ে মাঠ ছাড়ে রিয়াদ অল স্টার একাদশ।